वेलकम बैक टू माय चैनल शरीफ़स वर्ल्ड। तो इतिमध्ये এখানেও এসে গেছে চুনি গাঙ্গুলি এবং ডিরেক্টরও আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছু কথা আমরা জেনে নেব, অবশ্যই জেনে নেব, কিন্তু তার আগে ওনারা আরও আদার্স ইন্টারভিউ দিচ্ছেন। তো সেই ইন্টারভিউগুলো কমপ্লিট হয়ে গেলেই আমরা কিন্তু জেনে নেব এই ফিল্ম সংক্রান্ত কিছু তথ্য একদম ডিরেক্টলি কমলেশ্বর মুখার্জির কাছ থেকে এবং চুনি গাঙ্গুলির কাছ থেকে। সো গাইজ, আমরা এখন কিন্তু পেয়ে গেছি চুনি গাঙ্গুলি, যিনি হচ্ছেন অনুসন্ধান মুভির একটা খুব বেসিক ক্যারেক্টার প্লে করছেন। তো সেই ক্যারেক্টার সম্পর্কে ম্যাম একটু বলুন। আমি অনুসন্ধান ফিল্মটাতে একজন জাজের ভূমিকায় কাজী, কোর্টরুম ড্রামা হচ্ছে, একজন জাজ বসে বসে শুনছে এবং ফাইনালি জাজমেন্ট দিচ্ছে সেই ভূমিকায়। ম্যাম, আপনার নেক্সট কিছু মুভি আর কি আসতে চলেছে? আপনাকে তো অনেক সিরিয়ালেই দেখা গেছে, অনেক পরিচিত মুখ আপনি, যেমন ভালোবাসা ডটকমে তো আপনি অনেক ফেমাস হয়ে গেছেন, আমাদের দর্শকরা কিন্তু অনেকেই প্রায় আপনাকে জানে চেনে। তো সেই সম্পর্কে আপনি কি বলতে চান দর্শকদের কাছে, মানে আপনার এক্সপেকটেশনটা কি এই মুভি নিয়ে? আপনারা ফিল্ম হলে এসে কোভিড প্রোটোকল মেনে ছবি হলে এসে দেখুন। আর ম্যাম, এই ফিল্মে গান নিয়ে কিছু একটু বলুন, কী গান আছে? গানটা একটা অনুপম গান একটা গেয়েছে, সেটা ফিল্মের পক্ষে খুবই উপযুক্ত, কিন্তু ফিল্মের কোন জায়গাতে গানটা আসে সেটা এখন বলা যাবে না। আর আপনি এই চরিত্রটা নিয়ে কতটা আপনার স্যাটিসফাই? আপনার মানে অনেকে থাকে যে অ্যাক্ট্রেস যারা থাকেন তাদের, আমি কখনো স্যাটিসফাইড হই না, আমি কখনো স্যাটিসফাইড নই। আচ্ছা, আপনার কী ক্যারেক্টার হয় না যে এই ক্যারেক্টারটা আমাকে দিলে খুব ভালো হতো, সেই নিয়ে আপনি কোন ক্যারেক্টারটা নিয়ে, মানে আপনার চরিত্রে এলে আপনি খুব খুশি হবেন বা আপনার ভালো লাগবে, সেই জিনিসটা আরও করতে ইন্টারেস্ট লাগবে? ওরকমভাবে বলা মুশকিল, যে কোনো সেন্সিটিভ ক্যারেক্টার আমার প্লে করতে ভালো লাগে, যার একটা একটা চ্যালেঞ্জ যেখানে ফেস করতে পারি একজন অ্যাক্ট্রেস হিসেবে, নিজেকে পুশ করা, নিজের বাউন্ডারিজ পুশ করা, সেই ধরনের কোনো ক্যারেক্টার পেলে সবসময় ভালো লাগে। আর একটা কথা না বলে ম্যাম থাকতেই পারছি না, যেটা হচ্ছে আপনি খুব ন্যাচারাল ক্যারেক্টার মানে প্লে করেন প্রত্যেকটা জিনিসেই, আমি দেখেছি বা দর্শকও দেখেছে, অনেক দর্শকই দেখেছে যে প্রত্যেকটা জিনিসে খুব ন্যাচারালিটিটা আপনি নিয়ে আসেন, সেটা আসে কী করে সেটা একটু দর্শকদের বলুন। অভিনয় করতে গেলে তো ভিতর থেকেই আসবে অভিনয়টা, এবং যেভাবে আমরা চারিপাশে জীবনটাকে দেখি সেইভাবেই আসলে অভিনয়টা হয়, যেভাবে আমরা চারিপাশে মানুষকে দেখি বিহেভ করতে। কাজে একজন চরিত্রকে বুঝে নিয়ে তার মতো করে বেস্ট পসিবিলিটা দেওয়ার চেষ্টা করলে আমার মনে হয় ন্যাচারাল অভিনয়টা অটোমেটিক্যালি এসে যায়, কিছু প্রমাণ করার চেষ্টা না করতে গেলেও হয়। ম্যাম, একটা ডায়লগ ফিল্মের, একটা ডায়লগ আমার দর্শকদের একটু বলে দিন, একটা ডায়লগ। এটা খেলা হতে পারে, আবার বলছি, বলে দিচ্ছি একটু জোরে, হ্যাঁ, এটা খেলা হতে পারে কিন্তু কোনো ছেলে খেলা নয়, এটা খেলা হতে পারে কিন্তু কোনো ছেলে খেলা নয়, এটা খেলা হতে পারে কিন্তু কোনো ছেলে খেলা নয়। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো ম্যাম। শরীফা ওয়ার্ল্ড কে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব টু শরীফা ওয়ার্ল্ড, থ্যাংক ইউ। ছোট পর্দা কিংবা বড় পর্দা, অ্যাক্ট্রেস চুনি গাঙ্গুলি নিজের ন্যাচারাল অভিনয়ের মাধ্যম দিয়ে সবাইয়ের মনকে জয় করেছেন এবং ব্যক্তিগতভাবেও অনেক ভালো মনের মানুষ। পাশে রয়েছেন ডিরেক্টর কমলেশ্বর মুখার্জি। সো গাইজ, এই ধরনের অনেক আপডেটস পেতে অবশ্যই কিন্তু শরীফ্স ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফর মোর আপডেটস। আমার কি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটি, কারণ পরবর্তী নোটিফিকেশনটা সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে।